তো বন্ধুরা, এই মুহূর্তে ঝাড়খণ্ডের ওপরে থাকা ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আরও খানিকটা বেড়ে গিয়েছে। এবং এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ওপরেও কিন্তু বেশ ভালো মেঘ রয়েছে। কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক এলাকা জুড়ে কিন্তু মেঘ উড়ে বেড়াচ্ছে, এবং এর সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো মেঘ রয়েছে। এবং এই মেঘের কারণে পরবর্তী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলার একাধিক জেলার ক্ষেত্রে রয়েছে। এবং এর সাথে সাথে আলিপুর আবহাওয়া দপ্তর এটাও বলেছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অক্ষরেখার কারণেও কিন্তু এই মুহূর্তে বর্ষাটা আরো বেশি কিন্তু তীব্র রূপ ধারণ করতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণ বাংলা এবং বাংলাদেশের ক্ষেত্রে। অর্থাৎ আজকের দিনকে থেকে আজ 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এবং তারপরে 14 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা আরো খানিকটা বেড়ে যাবে, যার ফলাফলস্বরূপ কিন্তু আপনারা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখতে পারবেন। এই মুহূর্তে কিন্তু বন্ধুরা অত বেশি বৃষ্টিপাত না হলেও পরবর্তী 2 থেকে 3 দিনের মধ্যেই আবহাওয়ার একটা বড়সড় রূপবদল আসতে চলেছে, যার ফলাফলস্বরূপ কিন্তু বন্ধুরা দক্ষিণবঙ্গ জুড়ে একাধিক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং এর সাথে সাথে উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা এখানে বেশ ভালো জল পরিস্থিতি তৈরি হতে পারে, এবং একাধিক এলাকার ক্ষেত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে আমরা চলে যাবো একবারে আবহাওয়ার রেডার মোডে। তো আবহাওয়ার রেডার মোডে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে একদমই কিন্তু বৃষ্টিপাত কোথাও হচ্ছে না, পুরো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত নেই, মেঘলা মেঘলা আকাশ রয়েছে কিন্তু বৃষ্টিপাত নেই। কিন্তু যদি আপনি একটুখানি বাংলাদেশের দিকে বরিশালের এলাকাগুলোর দিকে তাকান, সেখানে কিন্তু আপনারা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাবেন। পিরোজপুর, বরিশাল, মাথাবেড়িয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে চলে আসি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গ জুড়েও কিন্তু লক্ষ্য করা যাবে। আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ এর আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে, নদিয়া তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া হালকা বৃষ্টিপাত পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এছাড়াও কিন্তু কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া এই এলাকাগুলো ক্ষেত্রে থাকবে। এবং এর সাথে সাথে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ওই এলাকাগুলো ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং রাত্রিবেলার দিকটা ক্ষেত্রে পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকগুলো ক্ষেত্রে, আসানসোল, লাগোয়া এলাকাগুলো ক্ষেত্রে, বিশেষ করে কিন্তু বন্ধুরা ঝাড়খণ্ডের দিকটায় যেহেতু একখানা ঘূর্ণাবর্ত রয়েছে, যার কারণে ঝাড়খণ্ডের দিকটাই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। অন্যদিকে বাংলাদেশের দিকটায় একটুখানি যদি আমরা একটু আলোকপাত করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে মনমোহন সিং, সিলেট, কালাই এবং রংপুর বিভাগের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে থাকবে। এবং এই মুহূর্তে আমরা এখান থেকে অল্প অল্প করে ট্র্যাকটাকে এগিয়ে নিয়ে যাবো, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঝাড়খণ্ডের আশেপাশের দিকে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাতটা কিন্তু অনেকটা অংশে কমে যাবে। এবং এই মুহূর্তে আমরা মাঝরাতের বেলার দিকেও চলে এসেছি, এবং মাঝরাতের বেলার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সোমবার 12 তারিখের সময় মাঝরাতে বেলার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কলকাতা, লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। চন্দননগর, নদিয়া দিকগুলো ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চন্দননগর, খড়দা, হাবড়া, চাকদা এই সমস্ত এলাকার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রাত 2টোর সময় মাঝরাতে বেলার দিকে কিন্তু থাকতে চলেছে। আপনারা বুঝতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে নদিয়া এলাকাগুলোর আশেপাশের দিকে, কলকাতার দিকগুলো ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ভোরবেলার সময় গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু সোমবার আগামী কালকে দিনের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। যদি আমরা একটু উপগ্রহ মোডে আসি, তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে উপগ্রহ মোডে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে 2 দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে কিন্তু ভালোই মেঘলা মেঘলা আকাশ রয়েছে, রংপুরের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ ভালোই রয়েছে, রাজশাহীর দিকটা কিন্তু মেঘলা আকাশ ভালোই রয়েছে। কিন্তু তাছাড়া ত্রিপুরা, লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটায় কিন্তু অত বেশি মেঘ নেই, যার কারণে ওই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে না। কিন্তু তাছাড়া যদি আমরা গোটা ভারত ভারতবর্ষের চিত্রটা দেখি, তাহলে দেখতে পাবেন যে গোটা ভারতবর্ষের মধ্যে কিন্তু অত বেশি মেঘ নেই। গোয়ালটার দিকগুলোর ক্ষেত্রে, নিউ দিল্লির দিকগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প মেঘলা আকাশ হয়ে রয়েছে, কিন্তু সব থেকে বেশি মেঘলা আকাশ কিন্তু হয়ে রয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অল্প স্বল্প মেঘলা আকাশ হয়ে রয়েছে, কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সব থেকে বেশি মেঘলা আকাশ হয়ে রয়েছে, যেখানে 2 দিনাজপুর সহ মালদা এবং এর সাথে সাথে হিমালয় পাদদেশের 5টি জেলার মধ্যে থেকে জলপাইগুড়ি এবং এর সাথে সাথে দার্জিলিং, কোচবিহার
বিহার, শিলিগুড়ি এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ভালোই মেঘলা আকাশ এই মুহূর্তে হয়ে রয়েছে এবং বারংবার কিন্তু বৃষ্টিপাতও হচ্ছে। আবহাওয়ার রেডারে গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু পরবর্তী সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এই মুহূর্তে গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খানিকটা কম রয়েছে। যখন নিম্নচাপটা আরও খানিকটা শক্তিশালী হয়ে যাবে তারপরে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত তার নিজের আসল যে রূপ সেটা কিন্তু দেখাতে আরম্ভ করে দেবে। নিম্নচাপের ফলে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এক ধাক্কায় আমরা পরবর্তী 10টা দিনে দেখে নেবো যে পরবর্তী 10টা দিনের টোটাল কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে টানা 10 দিন ধরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কখনো হালকা কখনো মাঝারি কখনো ভারী, এরকম বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে। যেখানে কলকাতার ক্ষেত্রে আমরা 270 মিলিমিটার বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, চন্দননগরের ক্ষেত্রে 250 মিলিমিটার, নদিয়ার ক্ষেত্রে কিন্তু 234, বর্ধমানের ক্ষেত্রে 200 মিলিমিটার, বাঁকুড়ার ক্ষেত্রে 170 মিলিমিটার, পুরুলিয়ার ক্ষেত্রে 150 মিলিমিটার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়ার ক্ষেত্রে 150 মিলিমিটার বৃষ্টিপাত, কিন্তু কলকাতার ক্ষেত্রে প্রায় 250 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একটুখানি যদি দূরে যান তাহলে আপনারা 300 মিলিমিটার বৃষ্টিপাতও কিন্তু আপনারা দেখতে পারবেন। তো কোথাও না কোথাও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মুষলধারায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রয়েছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা 340 মিলিমিটার কিন্তু পৌঁছে গিয়েছে। এবং যদি আমরা একটুখানি গঙ্গাসাগরের দিকগুলোর ক্ষেত্রে যাই তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আরো খানিকটা বেশি বৃষ্টিপাত হবে। দেখুন এখানে আপনারা গঙ্গাসাগরের দিকগুলোর ক্ষেত্রে 341 মিলিমিটার আমরা বৃষ্টিপাত দেখতে পেলাম। পাশের গঞ্জের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা 327 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এক নাগাড়ে চলতে থাকবে। এই মুহূর্তে বৃষ্টিপাতের রেশটা কম রয়েছে, কিন্তু আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনি আবহাওয়ার একটা বড়সড় রূপ বদল দেখতে পাবেন। তো বর্তমানে আমরা এই মুহূর্তে চলে যাব একেবারে আবহাওয়ার চরম পূর্বাভাস মোড়ে। তো চরম পূর্বাভাস মোড়টা আমরা এই কারণেই দেখি যে কোন এলাকার ক্ষেত্রে পার্শ্ববর্তী এলাকার তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে আজকের দিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গোটা বাংলাদেশের তুলনায় পাবনাতে আজকের দিনকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে কিন্তু ওভারঅল সেমই কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে। আমরা যদি সোমবার দিনকে যাই সেখানেও কিন্তু খুব বেশি একটা কালার নেই এখানটাই। দেখুন মঙ্গলবার 13 তারিখের দিনকে ক্ষেত্রে, যেটা আমি আপনাদেরকে ভিডিওটা শুরুতে বলেছিলাম যে 13 তারিখ এবং 14 তারিখের পর থেকে আপনি আবহাওয়ার একটা বড়সড় রূপ বদল দেখতে পাবেন এবং সেটাই আমরা আবহাওয়ার চরম পূর্বাভাস এই মোডে দেখতে পাচ্ছি, যেখানে কলকাতা এবং তার তৎসংলগ্ন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই এলাকাগুলোর ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হবে পার্শ্ববর্তী জেলার তুলনায়। যেমন নদিয়ার তুলনায় বলুন কিংবা পুরুলিয়ার তুলনায় বলুন, সেই জেলাগুলোর তুলনায় কিন্তু কলকাতার দিকটায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার দিনকে আমরা চলে আসব। তো বুধবার দিনের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তাও কলকাতার ক্ষেত্রে একটুখানি বেশি থাকবে বৃষ্টিপাত, কিন্তু অন্যদিকে পুরুলিয়ার দিকটাও কিন্তু খুব কম যে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু না, মোটামুটি কিন্তু ওভারঅল সমান পরিমাণে আপনি বলতে পারেন যে বৃষ্টিপাত বুধবার দিনের ক্ষেত্রে হবে। যদি আমরা বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে যাই, বৃহস্পতিবার দিনকে দেখতে পাবেন যে নদিয়া এবং এর সাথে সাথে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই এলাকাগুলোর ক্ষেত্রেও তো মোটামুটি একটুখানি বেশি বৃষ্টিপাত হবে, কিন্তু যদি আপনি পুরুলিয়ার দিকে যান সেখানে কিন্তু অনেকটাই কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শুক্রবার দিনকে যদি যাই তো দেখুন বন্ধুরা, শুক্রবার দিনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নদিয়ার এলাকাগুলোর ক্ষেত্রে, বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রে অনেকটাই বেশি বৃষ্টিপাত হবে পুরুলিয়া কিংবা বাঁকুড়া কিংবা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর তুলনায়। তো আপনারা বুঝতে পারছেন যে কোন জেলার ক্ষেত্রে কোন সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে এবং কোন দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে। দেখুন আপনার এই মুহূর্তে যে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই 4টা দিন কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার 17 তারিখের পর থেকে আবারও অল্প অল্প করে বৃষ্টিপাত কমতে আরম্ভ করে দেবে। তো আপনারা ওভারঅল তাহলে বুঝতে পারলেন যে কি রকমের পরিস্থিতি হতে চলেছে। এবারে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে দিনকে ক্ষেত্রে বিকালবেলার দিকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দক্ষিণবঙ্গের জন্য যে লেটেস্ট রিপোর্টটা দেওয়া হয়েছে তাতে করে কিন্তু বন্ধুরা আগামী 7টা দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানটাই লাইট টু মডারেট রেনফল, লাইট টু মডারেট রেনফল সব জায়গায় কিন্তু রয়েছে, একই রকম টাইপের সতর্কবার্তা দিয়েছে। যদি আমরা ভারী বৃষ্টিপাতের কথা বলি তো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কথা এই মুহূর্তে বলেনি কোথাও আপাতত ভাবে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন সতর্কবার্তায় দেখে নেবো যে কি হতে চলেছে।
তো দেখুন বন্ধুরা, আজকে দিনকের জন্য উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা রয়েছে। এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা রয়েছে। এবং এই হলুদ সতর্কবার্তা যে জেলাগুলোর কথা আমি আপনাদেরকে বললাম, সেই সতর্কবার্তা আজকে, কাল, পরশু, এই তিনটে দিনই কিন্তু থাকবে। এবং তারপরে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাতেরও সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে। এবং ভারী বৃষ্টিপাতটা কিন্তু বন্ধুরা হবে 14 তারিখের পর থেকে, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে 13 তারিখ এবং 14-15 তারিখ, এই তিনটে দিন কিন্তু অত্যন্ত বেশি ভাইটাল দিন। কারণ আগামী কালকে দিনকে বৃষ্টিপাত না হলেও 13 তারিখের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। তো দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই 13 তারিখের দিনকের ক্ষেত্রে সমস্ত জেলায় কিন্তু হলুদ সতর্কবার্তা দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এমন কোনো জেলা নেই যে জেলার ক্ষেত্রে 13 তারিখে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়নি, কিন্তু 14 তারিখের দিনের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় শুধু দেওয়া হয়েছে। এবং সেটা দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত, এবং এর সাথে সাথে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে, 2 চব্বিশ পরগনার ক্ষেত্রে এবং হুগলির ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা 14 তারিখের দিনকে দেওয়া হয়েছে। এবং 15 তারিখের দিনের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা হুগলির ক্ষেত্রে দেওয়া রয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা 15 তারিখের দিনের ক্ষেত্রে, মানে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে আমরা সরাসরি দেখে নেব উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটাও। তো এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন, আমরা উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটাও দেখতে পেয়েছি। এবং উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনের ক্ষেত্রে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই তিনটি জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এবং উত্তর দিনাজপুরের ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া রয়েছে। এবং 15 তারিখের দিনের ক্ষেত্রে কালিম্পং এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো উত্তরবঙ্গ বলুন কিংবা দক্ষিণবঙ্গ, দুই বঙ্গ জুড়ে কিন্তু এই মুহূর্তে এক নাগাড়ে বৃষ্টিপাত চলবে। বিশেষ করে 13 তারিখের পর থেকে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের যে প্রকোপ, সেটা দক্ষিণবঙ্গ বলুন কিংবা উত্তরবঙ্গ, দুই বঙ্গের ক্ষেত্রে বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ এই মুহূর্তে ঝাড়খণ্ডের ক্ষেত্রে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত রয়েছে, তার সাথে সাথে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখা কিন্তু দক্ষিণবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। তো এই দুটো জিনিসের জেরে কিন্তু বন্ধুরা আমরা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আরো বেশি বৃষ্টিপাত দেখতে পাবো, যেটা আমরা বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রেও দেখতে পেয়েছি যে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু দক্ষিণবঙ্গের কয়েকটা এলাকাতে 340 মিলিমিটারটাও কিন্তু ক্রস করে যাচ্ছে। তো কোথাও না কোথাও কিন্তু অনেকটাই বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামী কয়েকটা সপ্তাহের মধ্যে লক্ষ্য করা যাবে, যার ফলে কিন্তু জনজীবন একখানা বিপর্যস্তর মুখেও কিন্তু পড়তে পারে। যারা মানে যারা খুবই আর নদী কিংবা পুকুরে খুবই কাছাকাছি এলাকায় রয়েছে, সেই সমস্ত যে এলাকা রয়েছে সেগুলো কিন্তু জলপ্লাবনের ফলে কিন্তু অনেক বেশি সমস্যার মধ্যে পড়তে পারে সাধারণ জনজীবন। এবং সাথে সাথে কৃষকদের জন্য কিন্তু খুবই অসুবিধা, কারণ কৃষকদের জন্য যদি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লাগাতার হতে থাকে, তাহলে কিন্তু যে সমস্ত চাষের জমি রয়েছে সেই চাষের জমিতে কিন্তু বন্ধুরা অনেক বেশি ক্ষতি হয়, ধানেরও ক্ষতি হয় এবং এর সাথে সাথে পাটেরও ক্ষতি হয়। পাট শুকাতে কিন্তু অনেক বেশি সময় লেগে যায়, তো এক্ষেত্রে কিন্তু তাদেরও অনেক বেশি সমস্যা হবে। এবং সেই সমস্যার ফলাফল স্বরূপ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গোটা দক্ষিণবঙ্গের মানুষদেরকেও কিন্তু ভোগ করতে হবে, কারণ যে সমস্ত জনজীবনের জন্য যোগ্য যে পণ্যগুলো রয়েছে, যেমন ধান বলুন কিংবা আলু বলুন, এগুলোর দামও তো ধীরে ধীরে বাড়তে আরম্ভ করে দেবে। তো সাধারণ মানুষদের ক্ষেত্রেও পকেটেও কিন্তু বন্ধুরা একটা বড়সড় ধাক্কা লাগতে পারে যদি বৃষ্টিপাত লাগাতার হতে থাকে। তো আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।